কারণ হইলো অনেকে চায় ভাই গিয়াছে ভাই গিয়া লক করে নিমু, তা আমরা এই জন্য আবার গিয়া সারা নিয়ে আসছি। এই যে দেখেন গিয়ার নাই, আশা আছে ব্যালোসাইকেল ভাই। ব্যালোসাইকেলটা আমরাও আশা করতে জানুয়ারিতে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখাবো, আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন, জানুয়ারিতে দেখাতে পারবো। হ্যাঁ, চ্যানেলের সাথে থাকেন, আপনি ভিডিও দেখতে থাকেন, দেখতে থাকলেন আপনি পাওয়া যাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে যে বাইকগুলো দেখাবো সেই অসাধারণ কিছু বাইক দেখাবো আপনাদেরকে, যারা কম বাজেটের মধ্যে এবং কম মূল্যের মধ্যে বাইক চাচ্ছিলেন এবং খুব সুলভ মূল্যের মধ্যে ভালো কিছু কন্ডিশনের বাইক চাচ্ছিলেন, তাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কিছু বাইক দেখাবো। তো আজকে আপনার ভাই চলে আসছে, তো মোটামুটি আজকে একটা ধামাকা হবে এবং বিজয় মাস মোটামুটি এখন পর্যন্ত আছে। বিজয় মাসের অফার আমি এর আগেও দেখিয়েছি, বাট বিজয় মাস এখনও শেষ হয়নি ভাই, তো ধামাকা আরও সামনে আসছে। ঠিক আছে, বিজয় মাসের আরও অফার আনবো এবং আজকে যে বাইকগুলো দেখাবো এই বাইকগুলো যদি দাম আপনারা জানেন তো আসলে ভাই কী বলবো, পাহাড় থেকে আপনারা পড়বেন। আজকে নন গিয়ারের কিছু সাইকেল দেখাবো এবং গিয়ারের সাইকেল দেখাবো। তো নন গিয়ারের সাইকেল যারা চাচ্ছিলেন তারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন যে নন গিয়ারের সাইকেলের দাম কেমন। তো আসাম ভাই, তো আমাদেরকে কি দর্শককে বলবেন যে বিজয় মাসের অফার কি এখন আছে না নাই? বলেন, আপনি বলেন, সমস্যা নাই, আছে, সবসময় অফার দিবেন। আপনি এত এত ভালো লোক কেন ভাই, হ্যাঁ, যে আপনি সবসময় অফার দেন। মানুষের ব্যবসাটা বড় জিনিস না, আমাদের মানুষের সাথে একটা ভালো সম্পর্কটারও বড় জিনিস। ওকে ওকে, থ্যাংক ইউ। তো ঠিক আছে, তো হাসান ভাই তাহলে একটু আপনি আসেন, একটু দর্শকের দাম টাম বলেন সাইকেলের। ওকে, আপনারা কেমন আছেন ভাই? আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আপনার সাইকেলের যে দাম পেয়ে কথা যে এর আগে যে ভিডিওটা দিছি এই জন্য আমি অনেক ভালো আছি ভাই, এবং আমার দর্শক অনেক ভালো আছে। আশা করি আমাদের যারা ভিডিও দেখে আগে ভিডিও দেখে কিনছেন তারা অবশ্যই কমেন্ট করে দিচ্ছেন অথবা কমেন্ট করবেন, বা যদি আমরা ভালো ফোনও দিয়ে থাকি আপনার সাথে ভালো ব্যবহার করে থাকি, তো আমাদের একটুকুই আপনি আশা যে আপনারা অবশ্যই আমাদের রিকোয়েস্ট আপনি আমাদের কমেন্ট করে জানা কমেন্ট ভিডিওর নিচে কমেন্ট করে দিবেন। এটা আমাদের ভিডিও দেখে আমরা যদি ভালো করি ভালো লিখবেন, খারাপ লিখলে খারাপ লিখবেন। আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন, ভিডিওতে দেখতে থাকবেন প্রতিনিয়ত, তাহলে আমাদের নিত্য নতুন মডেলগুলো সেগুলো দেখবেন। আজকে কিছু নতুন মডেল দেখাবো যেগুলো দেখবেন আগে কখনো দেখেন নাই, এরকম কিছু সাইকেল নিয়ে আসছে আজকে। আমরা পথ যখন জানুয়ারি মাস আসবে তখন দেখবেন আরও নিত্য নতুন মডেল। এই যে দেখেন এখানে লেখা আছে ফ্লাইং পিজন। হ্যাঁ ভাই, আপনার নামটা আমি শোনো, অনেকে ভাই নাম বলে এটা তো কখনো শুনি নাই, আপনার নাম দিয়ে কি করবেন, কোয়ালিটিটা কেমন ওটা দেখেন। আমি আজকে আপনাকে পার্টস পাতি সম্পর্কে দেখাবো, আপনি আসেন এই শিপটা দেখেন, এখানে কি লেখা আছে, শিমানো, শিমানো লেখা আছে না ভাইয়া, ক্লিয়ার দেখেন আপনি। এবং এইখানে দেখেন গিয়ারগুলো কি লেখা আছে, এইখানে দেখেন শিমানো, শিমানো। আপনি অনেকে বলে ভাই সাইকেলের কম মান কেমন, আমি বলবো আশা করি ভালো। এটা অ্যালুমিনিয়াম বডি বস, হ্যাঁ অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম বডি, না না জং কোনোটাই ধরবে না, অ্যালুমিনিয়ামটা একটু হালকা হবে, এটা হালকা হবে। আচ্ছা ভাই, এখানে দেখতে পাচ্ছি যে তারগুলো ভিতর দিয়ে, হ্যাঁ ভিতরে দিয়েছে, এটা নতুন কোম্পানি তো ডিজাইন করছে অনেক সুন্দর, এই যে ভিতরে নিয়েছে দেখবেন তার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং টায়ারটা দেখুন অনেক মোটা টায়ার, অনেকে টা মোটা টায়ার পছন্দ তারা এটা নিতে পারেন। আচ্ছা আচ্ছা, অ্যালুমিনিয়াম বডি যারা বলবেন তাদের এটা নিতে পারেন। এবং সবের জাম্পারটা দেখেন, রিমটা কি ভাই অ্যালুমিনিয়াম ভাই, সব সাইকেলের এই যে স্প্রিংটা দেখবেন একবার ইজি, অনেকগুলো দেখবেন আপনি দুই তিনজনের সাইড পড়া বাইতে পারেন, এটা দেখেন পাঁচ করবে একবার ইজি ভাবে দেখেন আপনি, একবার ইজি। এবং গিয়ারটা দেখেন মানটা উন্নত মানের, আপনি দেখেন লম্বা গিয়ার, সবাই তো এক জিনিস পছন্দ গ্রিপগুলো রাবারের ভাই, সব গ্রিপগুলো একবার রাবার, হ্যাঁ আপনি সিটটা ছোট বড় করতে পারেন বস। দেখেন আমরা যেভাবে কার্টুন আসে এইভাবে সেটিং করা হয় ইনটেক মাল। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা ভাই, এই সাইকেলের ওজন কেমন হবে, কত আপনার
10-12 কেজি তো হবে বস। 10-12 কেজি আচ্ছা ওকে। আর টায়ার যদি কেউ জেল করতে চায় সেটা করতে পারবে? সেটা আপনি সব করা সম্ভব। ট্যাগার্স করলে আপনি সাইকেলকে হুন্ডা বানাইতে পারবেন। আচ্ছা ওকে। আর এইটা এইটা বড়টা কি? এটা ডিজাইনটা অনেক সুন্দর, আপনি দেখেন এটা কালার মিসিং করে এই যে দেখেন। হ্যাঁ খুব সুন্দর লাগছে, অনেক সুন্দর একটা ডিজাইন। আচ্ছা ওকে ঠিক আছে। তাহলে ভাইয়া এটার মোটামুটি তো দামটা আমাদেরকে জানিয়ে দেন। দাম তো আমাদের শোরুমের দাম তো জানেন, আমরা তো যে কোনো আপনি শোরুমে যান দাম চাইলে 14-15 হাজার টাকা দাম চাই। আসলে ভিডিও দেখে যারা নেবেন তাদেরকে একটা মিনিমাম দাম ধরে দেওয়া হয়। এটা আমরার দাম রাখবো আপনার একদম 11,800 টাকা। একবার ডিসকাউন্ট দিয়ে বস ভাই, একবারে কম, এরকম আর দেওয়া যাবে না ভাই। একবার আমরা ডিসকাউন্ট দিয়ে ভাই না আছে দেখ 11,500 আপনার ভাই, আপনি বলছেন না কমে যান ভাই। আপনি আর কারণ আপনি আপনি আমার পক্ষে কথা না বলে কাস্টমার পক্ষে কথা বলেন সবসময়। আপনি তো কি বলবো আন্তরে ভাই, আসলে আমাদের আসলে আপনি রিকোয়েস্ট করেন, আমরা আসলে দামটা বলার আগে ওই কম দিয়ে বলি, তারপর আপনি রিকোয়েস্ট করলে আবার লাভ থাকেও মানে লাভের মার্জিন একবার কমে যাবে। এই লাভের আমি আসলে কি দর্শকদের জানাতে চাই যে একবার অ্যাকুরেট দামটা জিনিস ঢুকবেন না। আর আমাদের গিফট তো আমরা দিয়ে আসছি। হ্যাঁ এই যে বেল পাবেন, সামনে পিছে মাঠঘাট সেট পাবেন, মা মিষ্টান পাবেন, এখানে বিয়ার গার্ড পাবেন। এই চারটা জিনিস আপনি যারা ভিডিও দেখবেন তাদের জন্য। হ্যাঁ ঠিক আছে একবার এখন কোন সাইকেল দেখাবেন ভাই? এটা হিরো ব্র্যান্ডের। কারণ হইলো অনেকে চায় ভাই গিয়ার চেঞ্জ করা ভাই গিয়ার লক করে নিবো, আমরা এই জন্য আবার গিয়ার সারা নিয়ে আসছি। এই যে দেখেন গিয়ার নাই, আপনি গিয়ার সারা সাইকেলের যদি গিয়ার সারা করতে যান তাহলে ওই অ্যাকুরেট হবে না। আচ্ছা বডিফাই করলে একটা বডিফাই করে আপনি একটা জামা তৈরি করছেন এক জিনিসের জন্য, এটা বডিফাই করে জোরা তাই অ্যাকুরেট কাজ হবে না। এই জন্য আমরা আপনাদের জন্য নিয়ে আসছি। অনেকে মনে করে গি শিপটা ভাঙা যায় সেঞ্জি নষ্ট হয়ে যায় গিয়ার জামলা, তো আপনি এটা নেন সাইকেলটা দেখেন একবার গিয়ারের মতন একবার সেম আইডোনিক ব্রেক আছে, সকের জাম্পার আছে, চাক্কাটাও বিয়ারিং, এটা বিয়ারিং এর চাক্কা। প্রত্যেকটা সাইকেল লক আছে, টায়ার মোটা, যারা মোটা টায়ার ব্যবহার পছন্দ করেন তাদের জন্য এটা নিতে পারেন। কম বাজেটে দেখাবো আপনার ভিডিওতে লাস্টে দেখতে পাবেন আমাদের। হ্যাঁ দেখাবো অবশ্যই দেখাবো সেই ছোট বড় ভাই। আপনি একটা জিনিস কেনার আগে দেখবেন এখানে লেখা আছে না হিরো। হ্যাঁ হ্যাঁ দেখেন প্রত্যেকটা পার্সেল লেখা আছে ভাই, প্রত্যেকটা পার্সেল লেখা আছে দেখেন। আমাদের ভিডিওতে অল্প সময় মনে করেন বেশি লং টাইম ভিডিও করলে আপনারও বিরক্ত হয়ে যান, মানুষ দেখতে চায় না। ঠিক আছে তাহলে এটার প্রাইসটা একটু বলে দেন ভাই। প্রাইস কত? 17-18 তো হবে। আমাদের এমনি ভাই 11,800 এটা লাস্ট প্রাইস ভাই, রিস্ক আর করবেন না। আমি জান আপনারা এটা সম্মানে এটা যেহেতু গিয়ার গার্ড লাগবে না গিফটের সাথে, আমরা সাইডটা বলছি না গিয়ার গার্ড সহ, এটা গিয়ার নাই জান আপনাকে একটা সিট কাপ কাবার গিফট দিয়ে দিব যে নিয়ে সাইকেল নেবেন তার জন্য সিট কাভার। কিন্তু আমার ভাই একটু বলতে ইচ্ছা করে না ভাই কি না আমার আর কিছু রিকোয়েস্ট রাখতে পারবো না, আপনি বলবেন দেখি আমি ওটা বলে দিছি আগে। থ্যাংক ইউ ভাই। তাহলে নেক্সট কোন দেখব বলো? তাহলে ভাই আমরা নেক্সট কোনটা দেখছি? এটা গিয়ার সাইকেল নিয়ে আসছি। এটা গিয়ার এটা হিরো কোম্পানির। আচ্ছা ওকে গিয়ার গুলো আমি বলি এটা বডি কিন্তু অ্যালুমিনিয়াম। হ্যাঁ যারা অ্যালুমিনিয়াম বডি যাচ্ছেন তারা এটা অ্যালুমিনিয়াম এবং এটা তার দেখেন নিচে নাই ভিতরে আছে ভিতরে সেফ, এটা ভিতরে ডিজাইন দেওয়া। আর এটা গিয়ারগুলো হইলো দেখেন এই দিকে আসেন
অনেকে বলো ভাই শিমানো গো, আর ভাই এটা কোম্পানি হিরো কোম্পানি সাইকেল দিয়েছে হিরো, এর চেয়ে ভালো গিয়ার আপনার দরকার কি? আপনি তো নাম ইউজ করবেন, আপনি দেখবেন গিয়ার মান কেমন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি অনেকে বলেন শিমানো কোথায় ভাই, বা এটা কোম্পানি আমরা তো আর এটা বা নিজেরা তৈরি করি না, কোম্পানি থেকে যেভাবে আসে অরিজিনাল প্রোডাক্ট পাইতেছে। এই দেখেন সব কিছু হিরোতে লেখা থাকবে, দেখেন হিরো লেখা আছে, এই দেখেন হিরো লেখা আছে, এটা অরিজিনাল হিরো গিয়ার, এবং সকের জাম্পার আছে, এটা ইজি কাজ করবে, এটা গোগ নাম্বার একটু হার্ড থাকবে, ব্যবহার করলে ইজি হয়ে যাবে, লক তো থাকবে অবশ্যই। আচ্ছা ওকে, মেটাল বডি না অ্যালুমিনিয়াম বস, অ্যালুমিনিয়াম বডি, হ্যাঁ অ্যালুমিনিয়াম বডি, সামনে 3 পিছনে 7, জি পিছনে 7, জি দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রাফিক্স, এবং ব্লু কালারের মধ্যে ইয়েলো কালার একটা শেড দেওয়া আছে, এবং মানে এটা পছন্দ করবে উঁচানামা করা, হ্যাঁ করা যায়, এবং সিটটা দেখেন অনেক উন্নত, অনেকে বলে ভাই মোটা সিট কোথায়, আর ভাই মোটা সিটে যে অল্প দিন টিকবে, এটা যে টিক লাস্টিং করবে, সিটটা অনেক উন্নত মানের, এই সিটটা আপনাকে মিনিমাম কিনতে গেলে 300-400 টাকা লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিটের গ্রাফিক্সটা অনেক সুন্দর, গ্রাফিক্স আপনার কোয়ালিটিও ভালো, এটা দেখেন হিরো অরিজিনাল লেখা আছে, হ্যাঁ হিরো যে একবারে পুরো লেখা আছে, প্রতিটা পার্টসে হিরো লেখা আছে। আচ্ছা ভাই, তো তাহলে মোটামুটি এখন তো জেনে নিলাম, তো এটার সাথে কী কী দেবেন? গিফট তো চারটা, গিয়া সাইকেল চারটা গিফট দিই বলে আসছে, আমরা দিব ভিডিও দেখে, যারা ভিডিও দেখবেন তাদেরকে আমরা এই জন্য গিফট দেই। তাহলে ভাই কত টাকা একটা অফার দিবেন? অফার কত? আপনি তো ফার্স্টে ভিডিওর আগে বলছেন কত দামাকা অফার দিব, 14,500। এই যে ভাই এটা তো হ্যাঁ অফার আমাকে, আপনি কিন্তু বলতে পারেন আমি এখন যে ডিসকাউন্ট দিয়ে বলবো আপনি কিন্তু আর রিকোয়েস্ট করতে পারবেন না। আমি সবার জন্য আপনার দেখেন অসুবিধা নেই, যদি ভালো লাগে আমার কাছে নিয়ে নেন, একদম 12,200 টাকা সাইকেল ভালো, একদম একবার গিফট হয়, 500 টাকা বলবো না, 200 টাকা 12,000 টাকা যান, আপনার কথাই রাখলাম, যান বছর শেষ আপনি সব মিলিয়ে দিব, মানে সামনে যেন আরো ভালো সাইকেল কিনতে পারে, রাতের রাত অর্গমা থেকে মানুষ ভিডিও দেখে, এটা অনেক সময় ব্যয় করে, তাদের তো দুইটা জিনিস অফার তো দিতে হবে, ডিসকাউন্ট দিতে হবে অবশ্যই, আর আমার চ্যানেলে অফার থাকবে এটা কোনো কথাই, ঠিক আছে। তো এর দেখতে পাচ্ছেন ব্লু কালারের মধ্যে কালার আছে, আপনার কালার দেখাবো, আপনি এই কালারটা তো দেখাচ্ছি, কালার চারটে আছে, আপনাদের যেটা স্টকে থাকে পাবেন, আপনি ফোনে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে, রিংটা দেখেন ডাবল, এই রিংটা দেখেন ভাই, আচ্ছা ডাবল রিং, অফটা দেখেন মোটা ভাই, হ্যাঁ ওকে, অফটা মোটা না, এবং এটার ভিতরে যেই ইউজ করা হয়েছে এটা হলো বেয়ারিং, আপনি বেশিরভাগ সাইকেলে দেখবেন বল এটা বেয়ারিং ব্যবহার করা হয়েছে। আচ্ছা ওকে, এবং ভাই এই বডিটা কিসের বডি? বডি মেটাল বস, বডি মেটাল বডি, হ্যাঁ মেটাল বডি। আচ্ছা আর রিম তো সবসময় এলো হয়, এই যে সকল জাম্পার দেখেন বস, সকল জাম্পার দেখুন সুন্দর, এই যে আছে লক আছে, লক আছে, আচ্ছা ওকে, সিট বড় ছোট করতে পারবে, গ্রিপটা অনেক সুন্দর, হ্যাঁ সিটটা বড় ছোট করা যাবে, জি। আর সিটের এই কালার কি কি কালার আছে ভাই? লাল ব্লু, এখানে কালার নাই, ব্ল্যাক অরেঞ্জ কালার দেখাবো আপনাদেরকে, দেখাবো সব চারটা কালার হয়, চারটা কালার, প্রত্যেকটা সাইকেলের চারটা করে কালার আছে। আর কি সামনে কত? এটা হলো পিছনে, সামনে হলো, সামনে হলো 3, পিছনে হলো 7, পিছনে 7, হ্যাঁ। এগুলো ভাই শিমানো পার্টস নাকি কোনো অন্য কোনো পার্টস? ভাই চাই না, একটা শিমানোর ভিতরে কোয়ালিটি আছে, এটা যদি আপনি দামি 32,000-35,000 টাকা সাইকেল কিনেন, ওইখানে একটা গিয়ারের দাম ব্যবহার করা হয় 500-1,000 টাকা, মানে আপনি যদি 10,000 টাকা সাইকেল কিনে বলেন অরিজিনাল শিমানো, তো আপনি কই থেকে পাবেন বলুন ভাই? ওকে ঠিক আছে, এটা দর্শকও বুঝে, সমস্যা নাই, গিয়ার ভালো, মানে এগুলো আপনি ব্যবহারের উপর নির্ভর করবো, গিয়ারের কোয়ালিটি ভালো। তাহলে এটার ভাই একটা অফার দিয়ে দেবেন, এটা আমরা তো শোরুমে দাম চাই 11,000-12,000 টাকা, কিন্তু যারা ভিডিও দেখে নেবেন তাদের জন্য আমাদের যে দামটা রাখবো সেটা হলো 9,600 টাকা, 9,600, হ্যাঁ আপনি দেখেন এবার 9,600 বলবো না ভাই, কিছু বলার নাই, আমি কিছুই বলবো না, আমরা গিফটগুলো দিয়ে দিব, চারটা গিফট সহ 9,600, না ভাই আমি ভাই আমি একবারে না ভাই না আর বললেন না ভাই, একবারে আমাদের একবার লো প্রাইস আপনি দেখে যেখানে কম পাবেন সেখানে নিয়েন ভাই, ভিডিও আপনি আরও দেখেন অসুবিধা নেই, আমি বলবো না যে আমার তো আমার আমার কথা শুনে নেন, হয়তো আপনি যেখানে ভালো লাগে সেখান থেকে কিনবেন, ঠিক আছে তাহলে আপনার কথা 9,600 সাইডে গিফট পাবেন সাথে ভাই, একবারে টাই টাই করে দেন ভাই, আপনি আর কত কমন ভাই, আর আচ্ছা দাম 9,500 দাম, ঠিক আছে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাকে।